মাছে ভাতে বাঙালিকে তৃপ্ত রাখতে যেসব মানুষ এক কথায় জীবনকে বাজি রেখে পেশাগত কারণে পৌঁছে যায় গভীর সমুদ্রে মাছ ধরতে, তারা ঠিক কেমন আছেন, কতটা নিরাপদ আমফান পরবর্তী সময়ে কিংবা এই করোনার আবহে, আমরা খোঁজ করতে পৌঁছে গিয়েছিলাম পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সমুদ্র উপকূলবর্তী কাকদ্বীপের মৎস্য বন্দরে। ক্যামেরার মুখোমুখি হয়ে মৎস্যজীবী থেকে শুরু করে ট্রলারের মাঝি কিংবা স্থানীয় পঞ্চায়েত সদস্য কিংবা মৎস্যজীবীদের পরিবার, তারাও জানালেন তারা বর্তমানে কেমন আছেন। জিপিএস ওয়্যারলেস পেয়ে অনেকটা সেফটি, তার থেকে ওয়্যারলেস থেকে আমাদের কাকদ্বীপ টাওয়ার থেকে খবর বলে দেয় যে টাইম এই টাইমে ঝড় আসবে। প্রথম কথা হচ্ছে আমাদের এই ট্রলারে নিয়ে জীবনযাপন করি, এইটা হচ্ছে আমাদের না খাটলে সংসার চলবে না আমাদের। এখন হচ্ছে কি আমাদের মাছ শাক তত বেশি হচ্ছে না, বাড়িতেও সমস্যা। আমার ছোট ছেলে যায়, আগে আমার স্বামী যেত, স্বামী আমার ট্রলারেতে উঠলেই মারা গেছে টোকই, আর এখন আমার ছোট ছেলে যায়, ওই সময় পরীক্ষে কোনো কাজ পায়নি, আমার ছেলে আন ট্রলার ভাবছি, খুব চিন্তা থাকি আমি। আমার স্বামী ট্রলারে যায়, এবারে এই হট করে এখন বন্ধ হয়ে গেছে, এখন টুকটাক করে ওই সরকারি যা দিচ্ছে ওতেই চলছি, দুটো ছেলে আমার। আর এখন এই ঝড় বাতাসে হলে টলে আমাদের প্রচুর চিন্তা, টেনশন হয় মনে। আমার অভিজ্ঞতা থেকে বলছি, আগে যতটা নিরাপদে এরা থাকতে পারতেন না, আগে কম্পাসের মধ্যে এনাদের হাঁটাচলা করতে হতো, বর্তমান সরকারের পরিচালনায়, আমাদের রাজ্য সরকারের পরিচালনায় প্রত্যেকটা ট্রলারে জিপিএস আছে, ওয়্যারলেস আছে, তাতে করে ওনারা যে জায়গায় থাকে সেখান থেকে ফিরে আসার সময় পায়। সেই সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরাও জানালেন মৎস্যজীবীরা কতটা নিরাপদ সে সম্পর্কে। যারা মৎস্যজীবীরা নিখোঁজ রয়েছে তাদের 7 বছর অপেক্ষা করতে হয় না, তাদেরকে মুখ্যমন্ত্রীকে বলে, এবং তিনি এত মানবিক বিপর্যয় মোকাবিলা দপ্তর থেকে সেই আর্থিক সমানভাবে 2 লক্ষ টাকা অন্যান্য যা যা রিকোয়ারমেন্ট, মরে গেলে যে মৎস্যজীবীরা তাকে শনাক্ত করে যা পায় এদেরকে তা এনে দিয়েছে, আমি নিজেই এনে দিয়েছি। নিজেদের জীবনকে বিপন্ন করে মাছে ভাতে বাঙালিকে যারা তৃপ্ত রাখে তাদের কথাই জানতে আমরা ছুটে এসেছিলাম পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একেবারে প্রত্যন্ত অঞ্চল কাকদ্বীপে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।